হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি অসাধারণ সহজ রেমেডি। এই রেমেডিটি নিয়ম মেনে ব্যবহার করলে আপনি আপনার ত্বক হতে সব ধরনের কালো দাগ, ব্রণ ও ব্রণের দাগকে দূর করার পাশাপাশি বয়সের ছাপকেও দূর করতে পারবেন। এর ব্যবহারে আপনার ত্বক প্রাকৃতিকভাবে ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে উঠবে এবং আগের চেয়ে অনেক বেশি ইয়াং হবে। এই ফেস প্যাকটি আপনার ত্বককে দুধের মতো ফর্সা উজ্জ্বল করে দিবে এবং ত্বককে করে তুলবে নরম, কোমল, মসৃণ ও দীপ্তময়। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক এই সহজ অসাধারণ কার্যকরী দুর্দান্ত ফেস প্যাকটি তৈরি করার উপায়। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওটি দেখার আগে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার চ্যানেলের সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। প্যাকটি তৈরি করার জন্য একটি পরিষ্কার বাটিতে এক চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার মধ্যে ন্যাচারাল স্কিন লাইটেনিং প্রপার্টি থাকায় এটি আমাদের ত্বক থেকে বলি রেখা, বয়সের ছাপ, ব্রণের দাগ ও ত্বক কুচকে যাওয়া দূর করে ত্বককে এতটাই ফর্সা ও ক্লিন করে তুলবে যার ফলে আমাদের বয়স কমপক্ষে 5 বছর কম দেখাবে। এক চামচ ময়দা, দুই চামচ টমেটোর রস, দুই চামচ টক দই। দইয়ের মধ্যে থাকা ভিটামিন B5 ত্বক হতে কালো দাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে। ও দুইটি ভিটামিন E নিতে হবে। এখন সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটিতে টমেটোর রস আছে। টমেটোর মধ্যে লাইকোফিন থাকায় এই প্যাকটি স্কিনকে UV-ray হতে প্রোটেক্ট করে ও ফ্রি রেডিকালসের বিরুদ্ধে ফাইট করে স্কিনে বয়সের ছাপ আসতে দিবে না, যার কারণে স্কিন সব সময় তরুণ থাকবে। একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় অ্যাপ্লাই করুন। এই ফেস প্যাকটি ত্বকের সব ধরনের সমস্যাকে দূর করে ত্বককে ময়শ্চারাইজ করে দাগ ছুপহীন, কোমল, ফর্সা ও দীপ্তময় করে তুলবে। প্যাকটি মুখে লাগিয়ে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। 25 মিনিট পর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। ত্বককে দাগ ছুপহীন, ফর্সা উজ্জ্বল রাখতে চাইলে এই ফেস প্যাকটি সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন। এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।